হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকির মিক্স ব্লগার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সাউথ কলকাতার সব থেকে সুন্দর মল অ্যাক্রোপলিস মল নিয়ে রিভিউ। হে এভরিওয়ান, ওয়েলকাম টু রকির মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে আমার ডেলি ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, তো সানডেতে কী হচ্ছে, আজকে আমাদের লাইনে মানে শিয়ালদা মেন লাইনের ট্রেন অনেক ক্যান্সেল, হাওড়া লাইন তো সব বন্ধ। তো দেখা যাক, এখন অফিসে যাওয়ার জন্য চেষ্টা করছি। অলমোস্ট 10:40 বাজে, এখন দেখি পালপা স্টেশনে গিয়ে কী ট্রেন পাই। তো দেখতে থাকো আজকে ডেলি ব্লগটা। ওই যে আমার স্কুটি বাইরে রেডি হয়ে গেছে, আর এই যে আমার বাড়ির সামনেটা, তো দেখা হচ্ছে পালপাড়া স্টেশনে এই মুহূর্তে। তো এখন এই মাত্র খবর হলো যে শান্তিপুর লোকাল, দেখা যাক শান্তিপুর লোকালটা এই টাইমে ঢোকে, তাহলে আমি অলমোস্ট টাইমে শিয়ালদা পৌঁছাতে পারবো। শিয়ালদা থেকে বালিগঞ্জ যাবো আজকে আমার গন্তব্যস্থল অ্যাক্রোপলিস। তো চলো বন্ধু, দেখা হচ্ছে। তো এই যে এখন পুরোপুরি আমি শিয়ালদা স্টেশনটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম আছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সাউথ স্টেশনে। চলে আসলাম বালিগঞ্জ স্টেশনে, ইনশাল্লাহ আর রেকর্ডিং করতে পারিনি, কারণ ওখানে দৌড়ে আমাকে ট্রেনে উঠতে হলো 12:35 ট্রেনটা। এখন আমি উঠবো ওই ব্রিজটাতে, ওই ব্রিজটা থেকে ওখান থেকে কিন্তু অটো বা বাস পেয়ে যাবো। ওয়েলকাম টু রকির মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সাউথ কলকাতার সব থেকে বড় মল নিয়ে, যেটা হচ্ছে রিভিউ করতে চলেছি অ্যাক্রোপলিস মল। তো বন্ধুরা চলে এসেছি একদম অ্যাক্রোপলিস মল। এখানে এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু রুবির মোড় থেকে কিন্তু এখানে আসলেই কিন্তু পেয়ে যাবে তোমরা এই অ্যাক্রোপলিস মল, কিংবা বালিগঞ্জ স্টেশন থেকেও কিন্তু তোমরা আসতে পারো। এইভাবে দুইভাবে কিন্তু আসা যায় অ্যাক্রোপলিস মলে। তো চলো বন্ধুরা দেখা যাক আজকে অ্যাক্রোপলিস মলের ক্ষেত্রে কী কী আছে, এই নিয়ে আজকে আমার পুরো প্রতিবেদন। তো বন্ধুরা দেখতে থাকো। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste.
তো ফ্রেন্ড, আজকে অ্যাক্রোপলিস থেকে আমার ভিজিট কমপ্লিট। তো এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমার একটা অনুষ্ঠান আছে, আমার একটা বন্ধুর মেয়ের জন্মদিন, তো ওখানেই যাব। তো ব্লগটা আজকে এই বিষয় নিয়ে থাকবে, তো বন্ধুরা দেখতে থাকবে। আমি শান্তিপূর্ণ একটা ধরলাম, তখন বাজে 8:05, মানে 7:55 তো 3টা ছাড়লো চাল্লা থেকে। তো এখন দেখা যাক কখন নামাচ্ছে পালপাড়ায়। রেডি হয়ে গেলাম আমি আর মা, এই যে এখন রেডি হয়ে গেছি, এখন আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। এই যে মা আর আমি রয়েছি, তো চলো দেখা হচ্ছে কোনো অনুষ্ঠান। স্টার্টার খাওয়ার জন্য, স্টার্টারের জন্য সবার প্রথমে মোমো নিয়ে নিলাম। মোমোর সঙ্গে এই যে আমার ভাইটি চলে এসছে, মোমোর সঙ্গে তারপরে নিলাম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া যখন খাওয়া হয়ে গেল, চিকেন পকোড়াগুলো খুব টেস্টি হয়েছিল। এর সঙ্গে ছিল ফুচকা, তো পরে ফুচকাও নিয়ে নিলাম, ফুচকাও কিন্তু খুব ভালো ছিল। এরপরে তন্দুরি চা, তন্দুরি চাটা শেষ হয়ে গেছিলো। তারপরে একটা মকটেল কাউন্টারে আসলাম, সেখান থেকে কিন্তু মকটেল নিলাম। এই মেয়েটা মকটেল বানিয়ে দিচ্ছিলো, খুব সুন্দর টেস্টি ছিল মকটেলটা। একটা মকটেল প্রথমে নিয়ে নিলাম, নেওয়ার পর উপরে পুদিনা দেওয়া ছিল, খুব ভালো হয়েছে, রিফ্রেশিং একটা নেস ছিল। তো মকটেলটা খেলাম, খাওয়ার পর একটু খুব সুন্দর করে বিয়ে বাড়িটা ঘুরলাম। বিয়ে বাড়িটা ঘোরার পর এই যে আরাধ্যার রাইস সেরিমনির জন্য সবাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিও। তারপর খেতে এসে গেলাম, প্রথমে চলে আসতো স্যালাড, তারপরে মাছের চপ ছিল, তারপরে রাধাবল্লভী ছিল, দই কাতলা ছিল, পোলাও ছিল, মটন ছিল। তো কবজি ডুবিয়ে কিন্তু খাওয়া দাওয়া করলাম, মটন তাও দু পিস দাও। শেষ করলাম আইসক্রিম পাঁপড় দিয়ে। এই হচ্ছে আরাধ্যা, দেখতেই পাচ্ছ সবার কিন্তু অনেক ব্লেসিং দিও, অনেক যাতে বড়ো হয়, খুব যাতে ভালো থাকে।